नमस्कार आमी प्रियता शुरू करছি উত্তরের সংবাদ। প্রথমেই আজকের বিশেষ বিশেষ সংবাদ। আগামীকাল বড়দিন, তার আগে শিশুদের ডাকে সাড়া দিয়ে উপহার বিলি করতে জলপাইগুড়ি রাস্তায় বেরিয়ে পড়ল সান্টা ক্লজ। সাধারণ মানুষকে সচেতন করতে আজ জাতীয় উপভোক্তা দিবস উপলক্ষে পশ্চিমবঙ্গ সরকারের ক্রেতা সুরক্ষা দপ্তর উপভোক্তা বিষয়ক ও ন্যায্য বাণিজ্য অনুশীলন অধিকার জলপাইগুড়ি আঞ্চলিক কার্যালয়ের ব্যবস্থাপনায় একটি র্যালি শহর পরিক্রমা করে। শিশুদের চিঠির উত্তর দিতে উপহার নিয়ে চলল জলপাইগুড়ি শহরে সান্টা ক্লজ। জলপাইগুড়ি শহরে সুপরিচিত সান্টা বের হলো শহরে, ঘুরে ঘুরে উপহার দিল শিশুদের। নিজের জমানো পেনশনের টাকা দিয়ে প্রতিবারই শিশুদের নতুন বছর আসার আগেই বড়দিনকে সামনে রেখে উপহারের ডালি সাজিয়ে রাস্তায় বের হয় জলপাইগুড়ি শহরে সান্টা। যাকে সবাই ভোলা মণ্ডল বলে চিনলেও তার প্রকৃত নাম সুরিত মণ্ডল। এবারও তিনি সেই উপহার দিতে এগিয়ে এসেছেন জলপাইগুড়িতে। ভোলাবাবু একজন ডাক বিভাগের অবসরপ্রাপ্ত আধিকারিক ছিলেন, বাড়ি নয়াবস্তি এলাকায়। বিগত 50 বছরেরও বেশি সময় ধরে সারা বছর টাকা জমিয়ে সেই টাকা দিয়ে রকমারি উপহার কিনে শিশুদের দেন তিনি। সান্টা সেজেই বের হন শিশুদের কাছে। সবচেয়ে বড় কথা, সারা বছর কিছু শিশু তাকে চিঠি লেখে, ভোলাবাবু তাদের কাছে গিয়ে উপহার ও দরকারি জিনিস দিয়ে আসেন। কিভাবে সেটা করেন? আমি বছরে পেনশনের টাকা থেকে টাকা জমাই এবং বাচ্চাদের খেলনা দেওয়ার জন্য আমি এই দিনটার আশায় থাকি। এবং বাচ্চারা সব চিঠি করে, ফোন দেয়, তারপরে মোবাইলে আমাকে মেসেজ পাঠায় যে আমার বাড়ি আসুন, আমার মশাই আসুন, এবং এটা আমি আনন্দ পাই। আমি চাই বাচ্চারা শান্তিতে থাকুক, ভালো থাকুক এবং এই করোনার থেকে সবাই যেন মুক্ত থাকে। আজকে কীভাবে কোথায় যাচ্ছেন চিঠির উত্তর দিতে? টাউনে ঘুরবো, সমস্ত খেলনা নিয়ে এসেছি, কলকাতা থেকে নিয়ে এসেছি। খেলনা রাস্তাঘাটে যাদের পাবো বাচ্চাদের তাদেরই খেলনা দেবো। আর যারা চিঠি লাগে তাদের জন্য তাদের বাড়িতে তো যাবই, তাদের বাড়িতে অবশ্যই যাবো। এই ধরনের কাজ কত বছর থেকে করে আসছি? আমি 74 সাল থেকে করছি। 74 সালে আমি পোস্ট অফিসে জয়েন করি, সেই বছর থেকেই আমি আরম্ভ করেছি যে বাচ্চাদের আনন্দ দেবো। এই যে এখন তো অবসর নিয়েছেন, তো কীভাবে টাকা জমে? আমি প্রতি মাসে আমার অ্যাকাউন্টে একটা অ্যাকাউন্ট আছে, এই অ্যাকাউন্টটা হচ্ছে আমার সেপারেট অ্যাকাউন্ট, সেখানে প্রতি মাসে 5-6 হাজার টাকা করে আমি রাখি এবং বছরে যে টাকাটা জমে সেটা আমি এতেই ব্যয় করি। শুধু বাচ্চাদের নয়, আমি কম্বল, আমি গরম কাপড় সমস্ত দিয়ে থাকি শহরের বুকে। কেমন লাগে এই ধরনের কাজ? এটা করে এর মতো আনন্দ বোধহয় পৃথিবীতে আর কিছু পাওয়া যায় না। বড়দিনে সবাইকে কি বলবেন? বড়দিন সবার ভালো কাটুক, এই করোনার থেকে মুক্ত হোক আমাদের দেশ এবং ভারতবর্ষ, কেন সমস্ত পৃথিবী যেন মুক্ত হয়, এটাই হচ্ছে আমার বড়দিনের প্রার্থনা। অপরদিকে আজ শুক্রবার শহরের নয়াবস্তির ফ্রেন্ডস ব্যাপটিস্ট চার্চের উদ্যোগে সান্টা ক্লজ রাস্তায় বের হয়। শান্তি বার্তাকে সঙ্গে নিয়ে ট্রাফিক পুলিশের হাতে যিশুর জীবন কাহিনীর বই, সংক্রমণ থেকে রক্ষা পেতে মাস্ক প্রভৃতি উপহার তুলে দেওয়া হয়। অন্যদিকে কচি কাঁচাদের চকলেট ও উপহার দেওয়া হয় চার্চের পক্ষ থেকে। সান্টা ক্লজ আজকে উদ্যোগ নিয়েছে যে পুলিশ ট্রাফিকের যারা আছে তারা দেশের কার্য করে, সেবা কার্য করে, তার জন্য আমরা প্রভু যিশু খ্রিস্টের কাছ থেকে উপহার, কিছুগুলা বই, কেক এসব নিয়ে আমরা তাদেরকে উপহার দিয়েছি। তাদেরকে দেওয়া হচ্ছে এটা পুলিশ ট্রাফিক প্রশাসনকে। প্রশাসন কেন এই ধরনের উদ্যোগ? উদ্যোগ প্রভু যিশু আমাদের এটাই উৎসাহিত দিয়েছেন যে সকলকে নিয়ে প্রেমে ও শান্তিতে যেন জীবনযাপন আমরা করি। এইভাবেই আমরা উদ্যোগ নিয়ে আমরা সকলের কাছে ছুটে আসছি। কেমন লাগছে? সান্টা ক্লজ প্রভু যিশুর জন্মের আগে প্রথমে সান্টা ক্লজ ভোরের দিকে সবাইকে গিফট দিয়ে চলেছে, আজকেও আমরা গিফট দিব সকলকেই। সান্টা ক্লজ, হ্যাঁ, লোকজন খুব খুশি, দারুণ খুশি। তারা বলছে সান্টা ক্লজ। আচ্ছা, কি বলবেন মানুষের উদ্দেশ্যে, কি বার্তা দেবেন? শান্তি সুসমাচার প্রভু যিশু দিয়ে গেছে, সেটাই আমরা দিয়ে যাব, শান্তির সুসমাচার। সামনে তো বড়দিন, কি কি কর্মসূচি রয়েছে আপনাদের? বড়দিনে আমাদের অনেক কিছু আছে। বড়দিনের আমাদের সবাইকে উপহার দেওয়া, গিফট দেওয়া, তাদের গরিবদের খাওয়া দাওয়া সব কিছু আমরা প্রস্তুত করে রেখেছি। আজকে কি ট্রাফিক পুলিশদেরও দেওয়া হলো? হ্যাঁ, আজকে ট্রাফিকদেরও দেওয়া হলো। ক্রিসমাস উপহারের মরশুম, কারণ যীশু খ্রিস্ট আমাদের জন্য শ্রেষ্ঠ উপহার। আর সেই জন্য আমরা চিন্তা করছিলাম যে সমাজের এমন ইম্পর্টেন্ট কিছু মানুষ রয়েছে, যেমন পুলিশ, যারা আমাদের সাময়িকভাবে আমাদেরকে, সাময়িক বাহিনী আমাদেরকে প্রতিরক্ষা দিতে গিয়ে তারা রোদ বৃষ্টি ঝড়ে অত্যন্ত পরিশ্রম করে। তো এই বড়দিনে তাদের কাছে ছোট্ট একটা উপহার, কেক, জলের বোতল এবং এই যীশু খ্রিস্টের আনন্দ বার্তার একটা ছোট্ট বই তাদের হাতে তুলে দেওয়া এবং প্রার্থনা করা যেন ঈশ্বর তাদেরকে রক্ষা করেন। এবং তাদের জন্যও প্রভু যীশু খ্রিস্ট এসেছিলেন এই আনন্দের বার্তা দেওয়ার জন্য। আজকে অভিনবভাবে এই সান্তা ক্লজকে সাথে নিয়ে কী কী করা হচ্ছে এবং যদি বলেন? আমরা একটু আগে জলপাইগুড়ি ৮ নম্বর ওয়ার্ডে সেখানকার 50টা পরিবারকে ক্রিসমাসের গিফট, বিভিন্ন রকম বিষয় রয়েছে, কম্বল, জলের বোতল, যাবতীয় বিষয় রয়েছে, সেই সমস্ত একটা বড় ব্যাগ তাদেরকে উপহার দেওয়া হয়েছে এবং অত্যন্ত আনন্দিত তারা। এটাই বড়দিনের আনন্দ। বড়দিনের আনন্দ হলো নিজের নয় কিন্তু অন্যের জন্য আরও বেশি উৎসাহিত হওয়া। আজকে সান্তা ক্লজকে সাথে নিয়ে পথে নেমেছেন, কী কী করছেন? সান্তা ক্লজ বাচ্চাদের বিশেষ আকর্ষণ এবং এই সমাজ সবথেকে বেশি আনন্দিত হয় যখন আমাদের সংসারের বাচ্চারা আনন্দিত থাকে। তো তাদেরকে আনন্দিত হওয়ার জন্য সান্তা ক্লজ এমনই একটা ব্যক্তিত্ব যাকে দেখলেই বাচ্চারা খুশি হয়। তো তাদের খুশি দেওয়ার জন্য, পথ চলতি শিশুদেরকে খুশি দেওয়ার জন্য সান্তা ক্লজকে আমরা নিয়ে এসেছি। উনি অত্যন্ত বয়স্ক, বাইরে থেকে, বিদেশ থেকে এসেছেন, তবু তিনি আমাদের সাথে এসেছেন, এই জন্য আমরা অত্যন্ত আনন্দিত। ট্রাফিক পুলিশদেরও তো দেওয়া হচ্ছে? হ্যাঁ, ট্রাফিক পুলিশদেরকে কেক দেওয়া হলো, জলের বোতল দেওয়া হলো এবং একটা বই তাদেরকে উপহার দেওয়া হলো। এটা কি আগাম দেওয়া হলো বড়দিন উপলক্ষে? বড়দিন উপলক্ষে, কারণ কালকে আমরাও হয়তো সময় পাবো না এবং এটাকে আমরা ডিসেম্বর থেকেই আমরা ক্রিসমাসের মরশুম শুরু করে দিই, তাই তাদেরকে এটা দেওয়া। প্লাস্টিক পরিবেশের চিরশত্রু, প্লাস্টিক জনজীবনে কুপ্রভাব ফেলে। ডুয়ার্সের প্রবেশদ্বার ওয়াসাবাড়ি চা বাগানকে প্লাস্টিক মুক্ত করতে এক অভিনব উদ্যোগ নিল চা বাগান কর্তৃপক্ষ। চা বাগানের শ্রমিকদের সহযোগিতায় এই উদ্যোগের সামনের সারিতে ছিলেন বাগানের ম্যানেজার রাজকুমার মণ্ডল, সহকারী ম্যানেজার দেবপম চক্রবর্তী ও বাগানের হেড ক্লার্ক আশিস দাস। এদিন চা বাগানে প্লাস্টিক বর্জনের জন্য বাগানের ম্যানেজার রাজকুমার মণ্ডল বাগানের 500 মহিলাকে টিফিন বক্স দেন, কেননা বাড়ি থেকে কাজে আসার সময় প্লাস্টিকে মুড়ে টিফিন নিয়ে আসে অনেক শ্রমিক। টিফিন খাওয়ার পর কাজের জায়গায় ফেলে দেওয়া হয় প্লাস্টিক, আর এতেই পরিবেশ দূষিত হয় প্রতিদিন। এই প্রসঙ্গে রাজকুমার মণ্ডল বলেন, हम लोग वासाबाड़ी में एक क्लीन एंड ग्रीन वासाबाड़ी के एक प्रोजेक्ट हम लास्ट 1 साल से चला रहा है। उसी का आधार पे हम लोग साल भर कोई ना कोई कार्यक्रम करते रहता है, जैसे रेनी सीजन में पेड़ लगाना, पेड़ पौधे बांटना, वर्कर को जो क्लब है, जो स्कूल है वहाँ पे गाछ लगाना। तो ये भी एक प्रयास है जो वर्कर को हम एक स्टील का डिब्बा दे रहा है जिसमें वर्कर लोग अपना खाना बागान में ले जा सके। हम देखा है जे ये विंटर मंथ में जब एक बेला काम होता है 1 बजे तक, तो ये लोग सुबह निकालते वक्त खाना खा के नहीं जा पाता है, तो लंबा 1 बजे तक रहना पड़ता है। तो बीच में ये लोग अपना खाना प्लास्टिक में मोड़ के ले जाते हैं, खाना खा के वही प्लास्टिक की बागान में फेंक के भी आता है। तो एक साथ 2 काम होगा, एक हमारा बागान में प्लास्टिक नहीं बैठेगा, सेकेंड है वर्कर लोग जो खाना अपना प्लास्टिक में ले जाता है वो सेहत के लिए ठीक नहीं है। तो वो खाना जो भी ले जाए वो अपना प्लास्टिक का छोड़ के अगर स्टील का डिब्बा में ले जाएगा तो वो अपने के लिए भी प्लस हमारा पर्यावरण के लिए भी ठीक रहेगा। यही प्रयास सिर्फ हम लोग बोलने से नहीं होता है, हम लोग भी मैनेजमेंट की तरफ से भी प्रयास रखा है जो वर्कर का भी अपना ये ख्याल आए जो मैनेजमेंट सोच रहा है जो वासाबाड़ी को कैसे प्लास्टिक फ्री किया जाए, प्लस यहाँ का पर्यावरण कैसे बचाए रखा जाए। अपना बच्चे के लिए, अपना भविष्य के लिए, अपना वासाबाड़ी के फ्यूचर के लिए कुछ अच्छा करने का ये एक प्रयास है। हाँ, हम ये बात ऑलरेडी शुरू किया हूँ, जैसे हमारा एक क्लीन एंड वासाबाड़ी बोल के ग्रुप है, वो ग्रुप का बच्चे लोग हम ट्रेंड अप भी किया हूँ, ट्रेंड अप करने के लिए हम भेजा भी हूँ दार्जिलिंग में। वो लोग देख के आया कैसे करके प्लास्टिक को रिसाइकिल किया जा रहा है। हम लोग प्लास्टिक को एक पानी का जो बोतल है उसमें डाल के वो बोतल फैक्ट्री में दे जाने से 10 रुपया करके हम देता हूँ, ये प्रयास जारी है। प्लस हम लोग ये बताया जी प्लास्टिक हम रोक नहीं सकते क्योंकि हर चीज़ प्लास्टिक में मोड़ की आता है, तो हम लोग चाहता है वो प्लास्टिक अपना छोटा जो प्लास्टिक है वो सारे प्लास्टिक एक बड़ा प्लास्टिक में डाल के हमारा फैक्ट्री का प्रीमिसेस में एक कोना में एक बड़ा जायगा हम छोड़ के रखा है, जो जायगा में आपको प्लास्टिक रख के जाएगा। तो ये प्लास्टिक हम महीना में 1 बार करके यहाँ से ले कर हम सिलीगुड़ी में जहाँ प्रोसेसिंग यूनिट है रिसाइकिल यूनिट है, वो रिसाइकिल यूनिट में आगे भी हम पहुंचाया है। ये जारी हर साल में हर महीना में हम करना मांगता हूँ। ये साल में एक बार दो बार होता है, ये हम हर महीना करना मांगता हूँ। यही हम वर्कर को रिक्वेस्ट किया है जो जितना प्लास्टिक है तो हमारे ऊपर छोड़ के जाओ, हम इसको पहुँचाने का दायित्व तो हम लेंगे। बागाने श्रमिक तरसिला ओराव, चिंतामणि ओराव और स्वप्ना घाटोयार बोलें आज के नतून उपलब्धि हलो, आज थेके आमरा शपथ निलाम जे प्लास्टिक व्यवहार करब ना। क्या बोलेंगे, जैसा कि हम लोग 9 बजे टिफिन करते हैं ना, तो बागान में क्या प्लास्टिक में ले जाते थे, तो प्लास्टिक को ले के वो खाना साना खा के तो बागान में ही फेंक देते थे। तो बागान में फेंकने से तो अब बागान में भी खोती हो रहा है, वो प्लास्टिक पे रोज़ का रोज़ एक करके फेंकने से कितना जमा हो जा रहा है बोल के अब मैनेजमेंट की तरफ से जो हम लोग को टिफिन दिया जा रहा है ताकि हम लोग बागान में जो प्लास्टिक नहीं फेंकेंगे बोल के। ऐसे हम लोग का बागान भी सुरक्षा रहेगा, सबका वातावरण हम लोग को सुरक्षा रहेगा बोल के कर रहे हैं प्रोग्राम। तो अब अच्छा ही लग रहा है। अब हाँ, हम लोग चाहते हैं कि हम लोग गांव से बागान से सब हम लोगों से साफ हो। देखिए बागान का साइड नाला तरफ जहीं भी जाने से प्लास्टिक कितना कचरा सब हो रहता है। बरखा के मौसम में हम लोग को गंदगी के कारण से कितना हम लोग बीमार भी पड़ जाते हैं। तो हम लोग अब मैनेजमेंट की तरफ से जितना प्लास्टिक हटाने के लिए जो अब आज का जो प्रोग्राम रखे हैं, इससे हम लोग तो सभी ये हैं, खुशी हैं। जलपाईगुड़ी सदर बीजेपी ऑफिसे विक्षोभ। बीजेपी एदिन तारा मिছিল করে সমষ্টি উন্নয়ন দপ্তরের সামনে বিক্ষোভ দেখান। তাদের দাবি মূলত সারের কালোবাজারি। এই মিছিলে উপস্থিত ছিলেন জেলা সভাপতি বাপি গোস্বামী, পলেন ঘোষ, তপন রায় সহ অন্যান্যরা। জলপাইগুড়ি রাজবাড়ী পাড়া থেকে মিছিলটি বের হয়ে জলপাইগুড়ি সমষ্টি উন্নয়ন দপ্তরের সামনে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। এ বিষয়ে সাধারণ সম্পাদক তপন রায় জানান, আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সদর বিধানসভার অন্তর্গত যেসব কৃষক বন্ধু আছে তাদের প্রাপ্য অধিকার পাইয়ে দেওয়ার জন্য 2011 সাল থেকে বর্তমান যে সরকার রয়েছে সেই সরকার বিশেষ করে কৃষকদের কিষাণ সম্মান নিধি থেকে শুরু করে কৃষকদের সার, কীটনাশক এবং বীজ ইত্যাদির উপরে যেভাবে কালোবাজারি শুরু হয়েছে তার পরিপ্রেক্ষিতে আমরা আজকে বিডিও অফিসের দপ্তরে ঘেরাও এবং আমাদের অবস্থান বিক্ষোভ করে ডেপুটেশন দেব। আর ডেপুটেশনের মাধ্যমে কৃষকদের যে প্রাপ্য অধিকার সেটা যেন তারা পায়, সেই জন্য ভারতীয় জনতা পার্টি এই আন্দোলনে সামিল হয়েছে। আমাদের সেই দাবিগুলো আমাদের তালিকার মধ্যে রয়েছে। তার মধ্যে রয়েছে আমাদের বিশেষ করে যে ভোট পরবর্তী যে হিংসা, সেই হিংসার পরিপ্রেক্ষিতে কৃষকদের সম্মান নিধি দিচ্ছে না, কৃষকদের সার নিয়ে কালোবাজারি হচ্ছে, বীজ নিয়ে কালোবাজারি হচ্ছে, তারপরে আমাদের যে কৃষকদের বিশেষ করে যে বিমা, সে বিমা করছে শস্য বিমা যোজনা, সেই শস্য বিমা যোজনায় নিয়ে আসতে হচ্ছে না। মাটি পরীক্ষা করার জন্য যে আমাদের সংস্থা কেন্দ্রীয় সরকার থেকে দিয়েছে সেটাও কিছু করছে না। বর্তমান সরকার এক কথায় কৃষকদের জন্য এতটুকু সময় খরচ করছে না বা এতটুকু অর্থ তারা কৃষকদের জন্য ব্যয় করছে না। শুধু তারা নিজের আখেরে কী করে গোটাবে, কী করে তাদের সরকার চলবে সেই পরিপ্রেক্ষিতেই তারা ব্যস্ত হয়ে গেছে। কী করে পকেট মানি হবে, বিশেষ করে দালাল রাজের ফয়রা যেটা বলা হয় আর কি, দালালবাজ, সে দালালবাজে দৌরাত্ম্যপনা বেড়ে গিয়েছে। এই সরকারের পরিপ্রেক্ষিতে আমরা আজকে এইখানে আন্দোলনে সামিল হয়েছি। হঠাৎ বড় একটি গাছের মধ্যে আগুন জ্বলছে, সেই আগুন দেখতে ভিড় জমিয়েছেন সাধারণ মানুষ। মালবাজার মহকুমার নিউ গ্লাসকো চা বাগানের ঘটনা। এদিন চা বাগানের বড় একটি শেড ট্রির মধ্যে আগুন জ্বলতে থাকে। গাছের নিচে আগুন না থাকলেও গাছের ওপরে বেশ কয়েক জায়গায় আগুন জ্বলতে দেখা গেল। আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে আসে মালবাজারের দমকল বাহিনী। দমকল এসে আগুন নেভায়, তবে কিভাবে আগুন লাগলো তা জানা যায়নি। কিভাবেই বা গাছের ওপরে আগুন লেগেছে তা বুঝতেই পারছেন না শ্রমিকেরা। এদিন গাছের মধ্যে আগুন দেখতে বহু মানুষ ভিড় করেন। জলপাইগুড়িতে 5টি প্রাথমিক বিদ্যালয় বন্ধ করে দেওয়া হয়েছে বলে এসএফআই এর তরফ থেকে অভিযোগ জানানো হলো। এর কারণ হিসেবে ছাত্রছাত্রীর সংখ্যা হ্রাস বলা হচ্ছে। আজ শুক্রবার এসএফআই এর পক্ষ থেকে জেলা প্রাথমিক বিদ্যালয়ের ডিআই কে ডেপুটেশন দিতে এসে এমনই কথা জানালেন এসএফআই এর কর্মী শুভময় ঘোষ। এদিন সংগঠনের পক্ষ থেকে অবস্থান বিক্ষোভ করা হয় জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সামনে। শুধুমাত্র যে প্রাইমারি সেকশনের ছাত্রছাত্রী থাকে সেখানে কোনোভাবেই পড়াশোনার ঠিক সুষ্ঠু পরিকাঠামো থাকে বলে আমাদের মনে হয় না। আমরা চাচ্ছি এমন একটা পরিকল্পনা গ্রহণ করা হোক, এই যে হাই স্কুলের সাথে যে প্রাইমারি স্কুলগুলো আছে সেই স্কুলগুলোতে ছাত্রছাত্রীর সংখ্যা বেঁধে দিতে হবে এবং তার পাশাপাশি এই যে দূর দূরান্ত থেকে যদি কোনো ছাত্র কিংবা ছাত্রী যদি ক্রান্তি কিংবা বেরুবাড়ি থেকে এসে যদি আমাদের জলপাইগুড়ি শহরের একটা স্কুলে ভর্তি হয় সে ভর্তি হওয়ার ক্ষেত্রে দেখা যাবে সে ভর্তি হয়ে যাচ্ছে, কিন্তু সেই বেরুবাড়ির স্কুলটার মধ্যে সে ভর্তি হচ্ছে না, কারণ কার্যতপক্ষে বেরুবাড়ির সেই আড়াই স্কুলটা বন্ধ হয়ে যাচ্ছে। এবার শিক্ষা দপ্তরের একটা নিয়ম আছে, রাইট টু এডুকেশন অ্যাক্টের একটা নিয়ম আছে, সেই এডুকেশন অ্যাক্টে বলা হয়েছে শহর অঞ্চলে 1/2 কিলোমিটার রেডিয়াসের মধ্যে ছাত্রছাত্রীদেরকে সংশ্লিষ্ট স্কুলে ভর্তি নিতে হবে এবং গ্রামে সেটা 1 কিলোমিটার রেডিয়াসের মধ্যে ছাত্রছাত্রীদের ক্ষেত্রে সেখানে স্কুলে ভর্তি নেওয়া হবে। সেখানে 1 কিলোমিটার 1/2 কিলোমিটার তো দূরস্থ ব্যাপার, 20 কিলোমিটার 25 কিলোমিটার দূর থেকে ছাত্রছাত্রীরা আসছে, অনৈতিকভাবে এসে স্কুলে এসে তারা ভর্তি হচ্ছে। কার্যত পক্ষে আড়াই স্কুলের যে পরিকাঠামো, স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে, স্কুলগুলো বন্ধের মুখে। ইতিমধ্যে আপনারা জেনেছেন যে 5টা স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে, যেটা গোটা পশ্চিমবঙ্গে কেন গোটা দেশের পক্ষে একটা লজ্জার বিষয় যে আমাদের দেশে স্বাধীনতার 75 বছর পরে এসে যে প্রাইমারি স্কুল ব্যবস্থা বন্ধ করে দেওয়া হচ্ছে, এটা একটা এর থেকে লজ্জার বিষয় বলে আমাদের আর কিছু থাকে না। আমরা চাচ্ছি অবিলম্বে যে সমস্ত স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা কম, দরকার পড়লে সেই স্কুলগুলোকে ইংলিশ মিডিয়াম স্কুলে উন্নত করে ইংলিশ মিডিয়াম স্কুলে ট্রান্সফার করে সেখানে ছাত্রছাত্রী বৃদ্ধি করা হোক, এক। আর 2 নম্বর কথা, যে সমস্ত স্কুলে 700, 800, 1000, 1200 করে হাই স্কুলের সাথে যে প্রাইমারি স্কুলগুলো আছে সেখানে যে ছাত্রছাত্রীর সংখ্যা, সেখানে ছাত্রছাত্রীর সংখ্যা বেঁধে দেওয়া হয়, 200, 400 বেঁধে দেওয়া, তার বেশি যাতে না করা হয়। এই আমরা বলে আজকে আমরা ডিআই সাহেবের কাছে এসেছি। আমাদের কাছে যা অভিযোগ আছে, এর পাশাপাশি আপনারা জানেন যে প্রি প্রাইমারির অ্যাডমিশন চলছে। আমরা জানি প্রাইমারি শিক্ষাটা হচ্ছে অনৈতিক শিক্ষা, অবৈতনিক শিক্ষা, যে অবৈতনিক শিক্ষায় কোনো রকম পয়সা করি নেওয়া যায় না ভর্তি সংক্রান্ত বিষয়। কিন্তু আমাদের কাছে ভিডিও আছে, প্রমাণ আছে, যে প্রমাণে পরিষ্কার দেখা যাচ্ছে জলপাইগুড়ি শহরে নামি নামি স্কুল, নামি নামি উচ্চ মাধ্যমিক স্কুলের যে প্রাইমারি সেকশন, তারা ছাত্রছাত্রীদের প্রি প্রাইমারির ক্ষেত্রে ভর্তি হওয়ার ক্ষেত্রে কোনো স্কুলে 400, কোনো স্কুলে 600, কোনো স্কুলে 200, মানে বাজারে আলু পটল পেঁয়াজের যেমন দাম দরে কেনা বেচা হয় সেরকম দাম দরে তারা ছাত্রছাত্রীদের থেকে টাকা পয়সা নিয়ে স্কুলগুলোতে ভর্তি করছে। এটা কোনোভাবেই হতে দেওয়া যায় না, যেটা সরকারি নিয়মকে, সরকারি অ্যাক্টকে ভায়োলেট করে যাচ্ছে, এটা অবিলম্বে বন্ধ করতে হবে। আজ জলপাইগুড়ি সদর ব্লক 2 কংগ্রেস কমিটির উদ্যোগে জনজাগরণকে অন্য মাত্রা দিতে সদর ব্লকে জেঙ্গুয়াঝাড় বাজারে অবস্থান কর্মসূচি পালন করা হয়। দ্রব্যমূল্য হ্রাস, সার্বিক উন্নয়ন, কর্মসংস্থান ভেদাভেদের কর্মকাণ্ড বন্ধ করা, কৃষি শ্রম আইন বাতিল, নারী সম্মান ও গণতান্ত্রিকতা প্রভৃতি বিষয় নিয়ে অবস্থান করেন জলপাইগুড়ি জেলা কংগ্রেস কমিটির সদস্যরা। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি পিনাকিশেন গুপ্ত, চন্দন ঘোষ, নিত্যানন্দ ঝা প্রমুখ। সারা ভারতবর্ষে নিখিল বঙ্গ কংগ্রেস কমিটির নির্দেশে 14 নভেম্বর থেকে জনজাগরণ যাত্রা নামক একটা কর্মসূচি নেওয়া হয়। সেই কর্মসূচির উদ্দেশ্য যে সারা ভারতবর্ষে যেভাবে গণতন্ত্র ভুলুণ্ঠিত হচ্ছে, দ্রব্যমূল্য বৃদ্ধি সহ একাধিক কৃষক শ্রমিক মারা নীতি আনছে কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার যেভাবে গণতন্ত্র ত্রুটি টিপে ধরছে তার প্রতিবাদে জনগণকে জাগ্রত করা। আমরা জাতীয় কংগ্রেস বিশ্বাস করি যে ভারতবর্ষের গণতন্ত্র, ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষের কৃষক শ্রমিক মেহনতি মানুষ এবং শিক্ষিত বেকারদের শোষিত হতে হচ্ছে কেন্দ্রীয় সরকারের দ্বারা। তারই প্রতিবাদে আজকে জলপাইগুড়ি জেলার বিভিন্ন জায়গায় এই কর্মসূচি করে আমরা সদর ব্লক দিয়ে ডেঙ্গুয়াঝাড় হাটে উপস্থিত হয়েছি। সদর ব্লক দিয়ে শঙ্কর রায়ের নেতৃত্বে আমরা উপস্থিত হয়েছি। এটাই আমাদের উদ্দেশ্য। আমরা ভারতবর্ষে বিপন্ন গণতন্ত্র, বিপন্ন সংবিধান, তার বিরুদ্ধে মানুষকে জাগ্রত করার জন্য জাতীয় কংগ্রেসকে শক্তিশালী করার আবেদন জানাচ্ছি। বিনয় তামাং আগের থেকে তৃণমূলে ছিলেন, তার ফের তৃণমূলে যোগদানের কিছু নেই। আজ এমনই কথা বললেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। এদিন কোচবিহার শহরে সিপিএম এর পক্ষ থেকে বিভিন্ন বিষয়কে সামনে রেখে মহা মিছিলের ডাক দেওয়া হয়েছিল। মিছিলটি কোচবিহার শহরের রাসমেলা ময়দান থেকে বেরিয়ে শহরের বিভিন্ন পথ ধরে সাগরদিঘি শহীদবাগের সামনে এসে শেষ হয়। পুর নির্বাচনের আগে কোচবিহারে সিপিএম তাদের শক্তি প্রদর্শন করতেই এই মিছিলের আয়োজন করেছে বলে মত রাজনৈতিক মহলের। মিছিলে সুজন চক্রবর্তী ছাড়াও উপস্থিত ছিলেন জেলা সিপিএম সম্পাদক অনন্ত রায় থেকে শুরু করে অন্যান্য নেতৃত্বরা। এই প্রসঙ্গে সুজন চক্রবর্তীর বক্তব্য শুনে নেওয়া যাক। কোচবিহার শহরে मिचिल लाल झंडार पार्टी पक्ष डाका खूब बड़ मिचिल बहु मानुष तादेरके अभिनंदन जानाच्छि। मानुषेर जीवन जीविका बेचे थाका तार जन्य एई मिचिल। जिनिसेर दाम आकाशे मानुष बाँचबे कि करे? युवकेर काज नेई, भिन राज्ये चले जाच्छे। राज्ये कोनो सरकार चलछे ना देशे कोनो सरकार चलछे। अनासृष्टि आर लुटेर सरकार चलछे। तार बिरुद्धे आजके एई मिचिल। कदिन परे आमादेर पार्टी कनफारेंस होबे, तार आगे एई मिचिलटा आमरा आज ব্যবস্থা করেছে। বিনয় তামাং আজকে তৃণমূলে যোগদান করলেন, এই প্রসঙ্গে দোর বাবু বিনয় তামাং তো তৃণমূলের লোক। বিনয় তামাংটা কোথায়? বিনয় তামাং তৃণমূলের। বিমল গুরুং চলে যাওয়ার পর একটু পজিশন বেড়েছিল, আবার বিনয় তামাং বিনয় গুরুং ফিরে এসে একটু পিছিয়ে গেছিল, আবার চলে এসছে। এটা তৃণমূলেরই লোক। এসব এরা পাহাড়ের মানুষের মর্যাদা অধিকার নিয়ে ভাবিত নয়, নিজেদের ক্ষমতার জন্য। আর তৃণমূলও এদেরকে ব্যবহার করতে চায়। বিমল গুরুং কোনো সময় ছিলেন মা মমতা ব্যানার্জি তার কাছে, আবার কোনো সময় হয়ে গেলেন উল্টো দিকে। এতে লাভটা কি? সবই এক জায়গায় আছে, ঝাঁকের পাখি। নির্বাচনের আগে তার কোনো প্রভাব পড়বে কি? জিটিএ নির্বাচনের আগে আবার তার প্রভাবের কি আছে? জিটিএতে মানুষ তারা তাদের স্বাধীন মত অনুযায়ী যদি চলতে চায়, তাহলে সেটা তৃণমূলের পক্ষেও ভালো হবে না, কারণ বিজেপির পক্ষেও ভালো হবে না। কেউ একদিন তৃণমূল তো পরের দিন বিজেপি, মানুষ কেউ বোঝে না। এবার নিয়ে নিচে ছোট্ট একটি বিরতির সঙ্গে থাকুন, ফিরে আসছি একটু পরে। ওয়েলকাম টু জেট ক্যাফে এন্ড পাব। আপনাদের সুপরিচিত জেট ক্যাফে এন্ড পাব নতুন সাজে নতুন রূপে, যেখানে পেয়ে যাবেন সুস্বাদু ও লোভনীয় খাবারের সম্ভার। সাথে থাকছে এসি এবং লিফটের ব্যবস্থা। পূজোর দিনগুলোতে পরিবারের সাথে আনন্দ উপভোগ করতে অবশ্যই আসুন আমাদের ঠিকানায়। আমাদের ঠিকানাটি হলো কসমস আর্কেড, 4th ফ্লোর, ডিভিসি রোড, জলপাইগুড়ি। সাথে থাকছে 3D ডান্স ফ্লোর। পূজোর দিনগুলোকে আরো আনন্দিত করে তুলতে আজই আসুন জেট ক্যাফে এন্ড পাবে। আজ জাতীয় উপভোক্তা দিবস। এই উপলক্ষে ক্রেতা সুরক্ষা দপ্তরের তরফ থেকে জলপাইগুড়ি শহরে এদিন একটি র্যালি বের করা হয়েছিল। পশ্চিমবঙ্গ সরকারের ক্রেতা সুরক্ষা দপ্তর উপভোক্তা বিষয়ক ও ন্যায্য বাণিজ্য অনুশীলন অধিকার জলপাইগুড়ি আঞ্চলিক কার্যালয়ের ব্যবস্থাপনায় একটি র্যালি জেলা শাসকের দপ্তর থেকে ছাত্রছাত্রীদের নিয়ে মানুষকে সচেতন করতে বের হয়। জলপাইগুড়ি শহরে পিডাব্লিউডি মোড় হয়ে বড় ডাকঘর, থানা মোড়, হসপিটাল পাড়া, সমাজপাড়া হয়ে ফের জেলা শাসক দপ্তরে শেষ হয়। এই প্রসঙ্গে উপভোক্তা বিষয়ক ও ন্যায্য বাণিজ্য অনুশীলন অধিকার জলপাইগুড়ি আঞ্চলিক কার্যালয়ের আহ্বায়ক সুমন্ত ঘোষ জানিয়েছেন, এ হচ্ছে জাতীয় উপভোক্তা দিবস এবং এটা 2000 সাল থেকে শুরু হয়েছে। প্রত্যেক বছর 24শে ডিসেম্বর এটা পালিত হয়। আজকে আমাদের জেলাতে পুরো জেলা জুড়ে যে 30টি কনজিউমার ক্লাব আছে সেখানে আলাদা করে হচ্ছে প্রত্যেকটা স্কুলে, এবং এখানে একটা আমরা করছি আজকে এই ডিএম বিল্ডিংয়ে, এবং এখানে একটা কুইজের অনুষ্ঠানও হবে। এর আগে আমরা আজকে সকালে র্যালি করেছিলাম একটা, মানে শহরে কিছুটা অংশ পরিক্রমা করেছি ছাত্রছাত্রীদের নিয়ে, এবং এরপরে ভাওয়াইয়া গান আছে এবং ওই টকিং ডোরসের মাধ্যমে আজকে আমরা কিছুটা সচেতনামূলক প্রচারও করব। দেখুন, আমাদের এবছরের এই জাতীয় উপভোক্তা দিবসের যে থিম সেটা হচ্ছে যে কনজিউমার নো ইয়োর রাইটস, মানে যে উপভোক্তাদের 6 ধরনের অধিকার আছে, সেই 6 ধরনের অধিকার নিয়ে আর কি বিষয়টা, এবং এই সেই অধিকারগুলোকে যাতে মানুষ জানে, মানে উপভোক্তারা জানে এবং সেটা যাতে সৎ ব্যবহার করে, সেটার জন্যই আমাদের উদ্যোগ। আমরা চাইবো যে মানুষ সচেতনমূলকভাবে তাদের যে শিক্ষাগুলো আছে উপভোক্তা হিসাবে, তাদের যেসব জিনিস জানার বা যেগুলো করার পালনীয়, সেগুলো যাতে তারা নিজেদের ওই কাজগুলো করে। বৃহস্পতিবার রাতে উদ্বোধন হলো খাদ্য মেলার। উদ্বোধন করেন বিধায়ক প্রদীপ কুমার বর্মা, পৌরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারপারসন পাপিয়া পাল, ভাইস চেয়ারম্যান সৈকত চ্যাটার্জি, জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মহুয়া গোপ। প্রদীপ জ্বালিয়ে খাদ্য মেলার উদ্বোধন হয় এদিন। 19 নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর লোপা মুদ্রা অধিকারীর উদ্যোগে স্বনির্ভর গোষ্ঠীর দ্বারা আয়োজিত হচ্ছে 6ম খাদ্য উৎসব। তরুণদল ক্লাবের খেলার মাঠে এই মেলা বসেছে। প্রচুর রকমারি খাবারের স্টল আছে এই খাদ্য মেলায়। পিঠে, পুলি, পায়েস থেকে চপ, কাটলেট ইত্যাদি খাবারের স্টল রয়েছে। এখানে রয়েছে বাংলাদেশের প্রসিদ্ধ গুড় ও ক্ষীর। এই মেলা চলবে 23শে ডিসেম্বর থেকে 26শে ডিসেম্বর পর্যন্ত। আমাদের তো প্রথম কথা হচ্ছে এবার 6তম বর্ষে এটা পড়লো, আর প্যান্ডেমিক সিচুয়েশনের জন্য আমরা আগের গত বছর করতে পারিনি, এবছরও চলছে প্যান্ডেমিক সিচুয়েশন চলছে, তবু বসে থাকলে তো চলবে না, সবাইকে তো মানে জীবিকা না করলে তো আর বাড়ি চলবে না, সংসার। তার জন্য আমরা এটা একটা জাস্ট একটা ছোট্ট উদ্যোগ আর কি। হ্যাঁ, তা মহিলারা স্বনির্ভর গোষ্ঠী 23টা স্বনির্ভর গোষ্ঠী আমাদের এই মেলায় অংশগ্রহণ করেছে, আর বাদবাকি কিছু বাণিজ্যিক স্টল আছে। আর প্রত্যেকটি মহিলা যারা এখানে অংশগ্রহণ করেছে তারা এই 7 দিন ধরে মানে কঠোর পরিশ্রম করেছে, আশা করি তাদের পরিশ্রম সফল হবে। भारत आजादी का अमृत महोत्सव उपलक्षे एक अनुष्ठान आयोजन करा है आदर्श व्यामागारे। वैक्सीन और विजय दिवस उपलक्षे आदर्श व्यामागारे फील्ड आउटरीच ब्यूरो एवं मिनिस्ट्री अफ इनफरमेशन ब्रडकास्टिंग गवर्नमेंट अफ इंडियार तरफ थेके एक अनुष्ठान आयोजन करा है। उपस्थित छिलेन इनफरमेशन एंड ब्रडकास्टिंग एर अफिसर प्रेम लामा, विशिष्ट समाजसेवक अरिमुल हक और विशिष्ट इतिहासविद उमेश शर्मा एवं ANY के डायरेक्टर एंट्री शेरपा एवं विशिष्ट जोग विशारद सुजित गांगुली। एদের সবাইকে भारत सरकार तरफ থেকে সম্মানিত করা হয়। পাশাপাশি একটি অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদেরও পুরস্কৃত করা হয়। খুব ভালো লাগছে আজকে জলপাইগুড়িতে আজাদী কা অমৃত উৎসব যে আরম্ভ হলো, চলছে 2 দিন ব্যাপী। এখানে এসে দেখলাম ছোট ছোট বাচ্চাদের জন্য কুচকাওয়াজ ভালো পড়ছে, দেশের সম্বন্ধে অনেক কিছু দেখলাম, লিখছে বাচ্চারা, দেশের সম্বন্ধে জানতেছে। এই যে প্রোগ্রামটা হচ্ছে বাচ্চাদের, যে অনেক কিছু করোনা মহামারীর মাধ্যমে অনেক জায়গায় যেতে পারে নাই, এই যে উৎসবটা হচ্ছে করোনা প্রোটোকল মেনে ওনারা কাজ করলেন, খুব ভালো লাগলো। আমি চাই এসব প্রোগ্রাম যদি হয় ছোটো ছোটো বাচ্চারা একটা আনন্দ উৎসব হয়, অনেক জায়গায় যেতে পারে না, তা আজকে যারা আয়োজন করছে যারা এই অনুষ্ঠানের বাচ্চাদের প্রাইজও তুলে দিলাম, আমিও আমাকে প্রাইজ দিলেন। এই সবচেয়ে বড়ো জিনিসটা আমাদের যে ভারতবর্ষের সম্বন্ধে যা কিছু কিছু বাচ্চারা জানে, ছোটো ছোটো বাচ্চারা, আমি অবাক হয়ে গেলাম। জাতীয় পতাকা তুলছে, দেশে কী আছে না সব কিছু তুলে ছোটো ছোটো পিকচার করে তুলে রাখছে, মহাপুরুষদের পিকচারগুলো তুলে রাখছে। এটাই আসছে, খুব খুশি লাগলো, ভালো লাগলো। আমি চাচ্ছি যে বাচ্চারা আরও যেন ভালো শিখতে পারে, কিন্তু করোনা মহামারীতে অনেক বাচ্চা পিছিয়ে গেছে, তারা যেন আবার মানে গার্জিয়ানদের উপর আমার একটাই কথা, তারা যেন খুব প্রসিডিওর মেনে যেন স্কুলে পাঠায়, যে সব স্কুল খুলছে। আর বাড়িতে অবশ্যই যেন তাদেরকে একটু ট্রেনিংটা দেয় এবং সাবজেক্টগুলো ভালো করে যেন খেয়াল করে দেয় বাচ্চাদের পড়াশোনা। আজকে ভারত সরকারের ফিল্ড আউটরিচ ব্যুরো উদ্যোগে এই আজাদী কা অমৃত মহোৎসব পালন করা হচ্ছে। আমরা বিশেষ করে এই যে বাচ্চাদের বড়োদের সবাইকে জানাতে চাইছি যে আমরা 1947 সালের 15 আগস্টে ভারত স্বাধীন হয়েছিল, কিন্তু সে স্বাধীনের পিছিয়ে একটা ইতিহাস আছে। এই স্বাধীনতা সংগ্রামে অনেক আমাদের মহাপুরুষ বীর পুরুষরা শহীদ হয়েছে, তাদের বলিদানে আজকে আমরা মানে স্বাধীন ভারতে বাস করছি। তো এই বার্তা আমরা সবাইকে দিতে চাই যে এই স্বাধীনের পিছনে আমাদের অনেক বীর পুরুষরা তার বলিদান দিয়েছে। তো আগামী 2022 সালে ভারত স্বাধীনের 75তম বর্ষ পালন করা হচ্ছে, সে উপলক্ষে আমরা সবাইকে আহ্বান করছি যে আগামী বছরে আমাদের বীর পুরুষরা যত বলিদান ত্যাগ করেছেন ভারতবর্ষের জন্যে, তাদেরকে একটা শ্রদ্ধাঞ্জলি দিয়ে একটা ফুলো মানে বড় আকারে একটা মানে অনুষ্ঠানকে পালিত করা হবে। অনলাইনে জিনিস কিনে বিপদ, 50% ছাড়ে মোবাইল ফোন কিনতে গিয়ে 3300 টাকায় পাওয়া গেল একটি মাটির দলা, চাঞ্চল্য জলপাইগুড়ির ডেঙ্গুয়া ছাড়ে। জানা গিয়েছে জলপাইগুড়ির কুকুরজান এলাকার এক চা বাগানের শ্রমিক বিজয় দেবনাথকে দিল্লির এক মোবাইল নম্বর থেকে ফোন করে 50% ছাড়ে মোবাইলের কথা বলা হয়। সেই যুবক রাজি হয়ে অনলাইনে বুক করেন। বৃহস্পতিবার সেই মোবাইল ডেঙ্গুয়াঝার পোস্ট অফিসে আসে। 3300 টাকা দিয়ে সেই মোবাইলের পার্সেল নামার পর প্যাকেট খুলতেই চক্ষু চরক গাছ, মোবাইলের বদলে প্যাকেটে রয়েছে মাটির দলা, যাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় ডেঙ্গুয়াঝাড় চা বাগানে। ওই যুবকের আক্ষেপ তিনি পেশায় শ্রমিক, তার এত টাকা প্রতারণার শিকার হওয়ায় ক্ষতির মুখে পড়েছেন তিনি। আপনার মোবাইলে অফার 50% ডিসকাউন্ট হবে, মোবাইলটার নাম হলো অ্যান্ড্রয়েড সেট বলছে Pro 9, রেডমি Pro 9, 4GB র্যাম থাকবে, 64GB মেমোরি, ফোন মেমোরি, 3300 টাকা পড়বে 50% ডিসকাউন্ট হলে। আপনি মোবাইলটা নেবেন মানে ঠিক আছে, 500 যদি আসছে অফার আসলে আমি নিতে পারি, ঠিক আছে। আপনার পোস্ট অফিসের মাধ্যমে যাবে আপনার পার্সেল, ফোন করার পর আপনি পার্সেলটা নেবেন, যখন সই করবেন টাকা দিয়ে তারপর পার্সেল নেবেন। আমি জানি পোস্ট অফিসের মাধ্যমে আসবে, আমাদের বাড়িতে কান্দিয়া পোস্ট অফিসে আজকে আসছে, চিঠি আসছে এই পোস্ট অফিস থেকে। আমি এখানে এসে দেখি পার্সেল নিলাম, যখন তখন বলছো যে পার্সেল নেওয়ার আগে টাকা দিয়ে সই করে তারপর পার্সেল নিতে হবে। আমি টাকা দিয়ে সই করে পার্সেলে যখন নিই, খুলে দেখি পাঁচটার ভিতরে কিছু নাই, খালি পেপার আর খোল আর একটা আছে প্যাকেট। তো এটা খুলেই খুলে পর দেখি মাটি আর একটা ছোট ডিব্বা, মানে খাপ মোবাইলে খালি খালি ওর মধ্যে কি দাও মাটি মাটি। তো কত টাকায় মাটি পেলেন? 3300 টাকায়। তা আপনি কে ফোন করেছিল আপনাকে? আমাকে দিল্লি থেকে। কোথা থেকে? হ্যাঁ দিল্লি থেকে ফোন করছিল। ফোন করার পর লাগো কি মাল এরকম নিয়েছিলেন? না এই প্রথম নিয়েছিলাম, নেওয়ার পর পার্সেল আমাকে বাড়িতে দিয়ে আসে ঠিক মতন পাই, এই বর্ষে আমি আজকে পার্সেল নিয়েছি। তো পোস্ট অফিসে কি বললো? এখন বললো এখন কিছু বলেন, বলতেছে ভাই দেখ এইরকম অনেক কিছু হয়, আজকে এখন যদি তোর যদি থাকে নিতে পারিস। আমি বলে দিচ্ছি এখন অনেক মাধ্যমে এইরকম হয়ে যাচ্ছে, আমি তো নিয়ে আগে থেকে এখান থেকে যাই কথা হয়। কিন্তু এখন কি করবেন? এখন কি করবো আমার এই বিষয়টা কি থানায় জানাবেন? থানায় আমি বিষয়ে থানাতে জানাতে না, এখন সমস্যা হলো সবার বন্ধু বান্ধবের মাধ্যমে যা সব টিভির মধ্যে ফেসবুকের মাধ্যমে জমা হয়, কেউ যখন বিশ্বাস করে কেউ পার্সেল বুকিং কেউ করে না, এইভাবে তাহলে কি মানে টাকা নষ্ট চলে যাচ্ছে একবারে ফলস। হ্যাঁ টাকা যা আছে আমার 3300 টাকা তো আমার খরচ হয়ে গেল। বাড়িতে গিয়ে কী বলবো, বলছে যে মোবাইল নিয়ে আসিস, মোবাইল আনতে যাচ্ছিস, মোবাইল নিয়ে আসবি। এখন বাইরে গিয়ে যদি বলে যে মোবাইল কই বলতে পারবো, কীভাবে বলবো? এখন বলতে হবে জীবনে একটা কথা মোবাইল আনি নাই, পাই নাই। কী করেন আপনি? আমি মেশিন চালাই, চা বাগানে মেশিন চালাই, চা বাগানে শ্রমিক। অন্যদিকে ডেঙ্গুয়াঝাড় পোস্ট অফিসের এক আধিকারিক জানান লিখিত অভিযোগ জমা দিলে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। প্যাকিং হয়ে আসে, পার্টি যখন নিতে চাইলে সে তার ইচ্ছে আর কি, সে নিতে চাইলে সে নিতে পারে, আর যদি সে না নেয় তাহলে আমরা রিফিউজ করে ফেরত দিই। কি দেখলেন খুলে? কি দেখলো? ওরা তো বাইরে খুললো, তারপরে দেখলাম মাটি টাটি কাগজ টাগজ জোগাড়ো সব। এরকম কি আগে এরকম ঘটনা ঘটেছে? এরকম এর আগেও হয়েছে এরকম। মানে কি এটা কি চক্র চক্র কাজ করে এটা বলতে পারবো না, এটা সব যেখান থেকে পাঠায় সেখানেই একটা চক্র মনে কাজ করে। কোথা থেকে এসে মনে হচ্ছে কি ব্যাপার? এই একটা এটা দিল্লি থেকে এসে পার্সেল, তা আপনাদের মারফতে ওরা পেলো? হ্যাঁ। আপনারা কি চিঠি করেছিলেন? না ওরা বললো আপনাদের এখান থেকে চিঠি গেছে ওদের পোস্ট অফিসে জানানো হয়েছে। চিঠি মানে ইনফরমেশন, আমাদের সিওডি আসলে আমাদের ইনফরমেশন দেওয়া হয়, সে এসে নিয়ে যায়। তো কাস্টমার এসে নিয়ে যাবে। কত? 3300 টাকা। 3300 টাকা। 3300 টাকা মাটি পেলো, সেটা এখন কি বলা যায়? পোস্ট অফিসের এক থেকে নিয়েছে, এখন পোস্ট অফিসের একটা মনে হচ্ছে না কিছুটা হলো মাধ্যম একটা, কিন্তু পোস্ট অফিসের মাধ্যম। কিন্তু এই যে এই পোস্ট অফিসটা কেউ যদি যা বুক করে ভেতরে কি থাকবে? আমরা তো প্যাকেট খুলে দেখি না, প্যাকেটটা খোলার মতো আমাদের অবস্থাও নেই, প্যাকেটটা ডেলিভারি করি, আমরা ভেতরে কি থাকে সেটা আমাদের দেখার কথা না। ও তো একটা গ্রামের সাদা সাদা চা বাগানের শ্রমিক, এটা তো দুঃখের বিষয়, কারণ গরিবরাই বেশিরভাগ এইভাবে ঠকছে আর কি, কিন্তু আমাদের কিচ্ছু করার নেই। আর পাওয়া বিষয়গুলো তাও কি মনে হয় উদ্বোধন কর্তৃপক্ষকে জানানো উচিত? জানা মানে বিষয়টা যদি কমপ্লেন করে আমরা সেটা ফরওয়ার্ড করতে পারি, তার বেশি কিছু না। 27 ফেব্রুয়ারি জলপাইগুড়ি পৌরসভা নির্বাচন। এই প্রসঙ্গে জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মহুয়া গোপকে প্রশ্ন করা হলে তিনি বলেন তৃণমূল কংগ্রেসের জয়ের ব্যাপারে তিনি আশাবাদী। মানুষের উন্নয়নে তৃণমূল কংগ্রেসের যে কোনো সৈনিকই এবার জিতবেন। তাই পৌরসভার ভোটের দিন ঘোষণা হতেই 19 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের প্রার্থীর বিপুল ভোটে জেতার কথা জানিয়েছেন জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মহুয়া গোপ। তিনি বলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাতকে আরও শক্তিশালী করতে এবারের পৌরসভা ভোটে তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে জয়ী হবে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে মহিলাদের মাথা তুলে বাঁচার যে অধিকার দিয়েছেন, আজ এই খাদ্য মেলার মধ্যে সেই পরিবেশ পরিস্থিতিতে সেটাতে একজন মহিলা হিসেবে নিজেকে অত্যন্ত গর্বিত মনে হচ্ছে। সেই সঙ্গে বলতেই হয় জলপাইগুড়ির পৌরসভার 19 নম্বর ওয়ার্ড আজকেই ঘোষণা হয়েছে যে 27 তারিখে আমাদের পৌরসভা নির্বাচন আছে। সেই নির্বাচনে আগামী জলপাইগুড়ি পৌরসভার সার্বিক উন্নয়নের স্বার্থে মানুষের কাছে একজন তৃণমূল কংগ্রেসের সৈনিক হিসাবে এটাই তো প্রত্যাশা থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকা, আগামী বাংলার যে উন্নয়ন সেই উন্নয়নকে সামনে রেখে জলপাইগুড়ি পৌরসভার সার্বিক উন্নয়নকে করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় তার তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী করার লক্ষ্যে জলপাইগুড়ি পৌরসভা তথা 19 নম্বর ওয়ার্ডে আমরা বিপুল ভোটে জিতব। এবার নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতির সঙ্গে থাকুন, ফিরে আসছি একটু পরে। ট্রেকিং এর মাধ্যমে পাহাড়ের কিছু দুর্গম এলাকায় পৌঁছালো ডুয়ার্সের ছাত্রছাত্রীরা। नवीन प्रजन्मेर स्कूल और कलेज पड़ुआदेर निये एकदिनेर ट्रेकिंग एर आयोजन करलो माल ब्लकेर ओदलाबाड़ीर परिवेश ओ पहाड़ प्रेमी संगठन नेचार एंड एडवेंचार। एदिन सकाले प्राय 50 जन पड़ुआके संगी करे संस्थार आह्वायक सुजित दासेर नेतृत्वे दलटी लिम्बानी फल्स येलबंग कैनियन हुए ओदलाबाड़ी थेके पहाड़ी ट्रेकिंग रूट धरे प्राय 18 किलोमीटर दूरेर छांगे फल्स पर्यन्त जाय। एदिन ट्रेकिंगेर समय नदीते जमे थाका नोंगरा आवर्जना परिष्कार करे छात्ररा। सुजित दास बोलेन मूलत पड़ुआदेर मध्य ट्रेकिंग के जनप्रिय करे तुलते नेचार एंड एडवेंचारेर एई उद्योग। कैनियन कैनियने पहुंचेछि जेटा डुआर्सेर एकटा आलोचित दृष्टि स्थान। भ्रमण पिपासु अवश्यई एटा एडवेंचार जारा करेन तादेर काछे एटा बिराट बिराट पावना। एटा ओदलाबाड़ी थेके प्राय 6-7 किलोमीटर दूर किन्तु खूब सुंदर झर्ना आछे, किछु रक क्लाइम्बिंग करा जाय, जल खूब ठंडा। आमादेर सदस्यरा एसेछे एखाने विभिन्न स्कूल कलेजेर ছেলেরা এসছে, তাদের নিয়ে আমরা বছরের ট্রেকিং করতে এসেছি। এটা আমাদের কাছে বিরাট পাওনা, খালি আমাদের কাছে না, সবাইকে বলবো এখানে আসতে, কারণ হাতের কাছে হাতে তালুর কাছে এত সুন্দর একটা দৃশ্য অবস্থান না দেখলে মিস করা হয়। এবারে আবহাওয়ার খবর। केंद्रीय आबहावा दफ्तरे जलपाईगुड़ी केंद्र थेके पावा तथ्य अनुयायी शुक्रवार दिने सर्वोच्च तापमात्रा छिलो 25.6 डिग्री सेलसियास एवं सर्वनिम्न तापमात्रा छिलो 10.1 डिग्री सेलसियास। शुक्रवार सकाल 8:30 बातासे आपेक्षिक आर्द्रतार परिमाण छिलो 81 शतांश एवं बिकाल 5:30 परिमाण कमे दाड़ाय 72 शतांशे। शेष करबार आगे आजकेर विशेष विशेष संबाद आरो एकबार। आगामीकाल बड़दिन, तार आगे शिशुदेर डाके साड़ा दिए उपहार बिली करते जलपाईगुड़ी रास्ताय बेरिये पड़ल सांता क्लज। साधारण मानुषके सचेतन करते आज जातीय उपभोक्ता दिवस उपलक्षे पश्चिमबंग सरकारेर क्रेता सुरक्षा दफ्तर उपभोक्ता विषयक और न्याज्य वाणिज्य अनुशीलन अधिकार जलपाईगुड़ी आंचलिक कार्यालयेर व्यवस्थापनाय एकटी रैली शहर परिक्रमा करे। उत्तरेर मन परिवेशित उत्तरेर संबाद एखनकार मतो ए पर्यन्तই। नमस्कार।